বর্তমানে বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র অভিজ্ঞ তাসকিন আহমেদ বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেললেও কাঁধের চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। সেই চোটকে সঙ্গী করে খেলেছেন এবারের বিশ্বকাপ। শারীরিক ধকল কমাতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের এক ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। ইতিমধ্যেই বিসিবিকে সে ব্যাপারে চিঠিও পাঠিয়েছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম কিরিকবাদ জানায় ইঞ্জুরির কারণে টেস্ট ফরম্যাট আর খেলতে চান না তাসকিন। বিসিবিকে পাঠানো সেই চিঠিতে টাইগার পেসার সাদা বলের ফরম্যাটের জন্য তাকে বিবেচনা করতে অনুরোধ করেছেন। এটি হলে তিনি নিজের সেরাটা দিতে পারবেন এবং কাঁধের ইঞ্জুরি থেকে সেরে উঠতে পর্যাপ্ত সময় পাবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তাসকিন। এদিকে তাসকিনের টেস্ট খেলতে না চাওয়া নিয়ে কথা বলেছেন বিসিবির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান বিপিএল শেষে কোচের সঙ্গে বসে তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জালাল ইউনুস আরও বলেন তাসকিন চিঠি দিয়ে জানিয়েছেন সে আর টেস্ট ক্রিকেট খেলতে চান না, বিপিএল শেষে আমরা তার সঙ্গে বসব, কোচ আসুক তার সঙ্গে আমাদের কথা বলতে হবে।